চুয়াডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামে ৬০ বছর ধরে চলে আসছে নৌকা পাইচ। এবারও মাথা ভাঙা নদীতে হলো এই প্রতিযোগিতা। বর্ষা শেষের থই থই জলে মাছি মাল্লাদের লড়াই উপভোগ করতে ভিড় জমায় হাজারো মানুষ। হোসেন মালিকের রিপোর্ট, জানাচ্ছেন সিনথিয়া হাই। দেশ থেকে নৌকা বাইচের সংস্কৃতি হারানোর উপক্রম, তবে পারকৃষ্ণপুর গ্রামবাসী সেই ১৯৬২ সাল থেকে বাঁচিয়ে রেখেছে এটি। গ্রামের পাশে বয়ে চলা মাথাভাঙা নদীতে এবছরের আয়োজনেও দর্শকদের আগ্রহের কমতি নেই। জনসাধারণের মাঝে একটা আনন্দকর পরিবেশ তৈরি হয় এই নৌকা বাইচ অনুষ্ঠানের মাধ্যমে। এই খেলা দেখতে আমাদের খুবই ভালো লাগে, খেলাটার জন্য সবাই বাড়ির ফ্যামিলি সব দেখতে আসা হয়েছে। অন্যদিকে এমন প্রতিযোগিতা সুন্দর সমাজ গড়তে ভূমিকা রাখবে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। মৎস্যজীবীরা যখন নৌকা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয় তারা খুবই উৎফুল্ল থাকে এবং আনন্দ উপভোগ করে, সেই সঙ্গে সাধারণ মানুষও এটার আনন্দ ভাগ করে নেয়। এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যুব সমাজ মাদক থেকে আমরা মুক্ত করতে পারবো। এই নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীর এলাকায় এদিন গ্রাম মেলাও বসে। সিনথিয়া হাই, নাগরিক।